কেউ কথা রাখেনি। কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় বরুণা নামের এক মেয়েকে ভালোবেসে হাতের মুঠোয় প্রাণ নেওয়ার কথা বলেছিল। শুধু কি তাই, ভালোবেসে সুনীল দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিল লাল কাপড় আর বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিল 108টি নীলপদ্ম। কিন্তু বেচারি বরুণা সুনীলের কথা রাখল না শেষ পর্যন্ত। ভালোবেসে বেচারা সুনীলের সে কি পাগলামো, কিন্তু আমি ভাবি আজ থেকে 1400 বছর আগে যে মানুষটা আমাকে হৃদয় উজাড় করে ভালোবেসে গেলেন, যিনি মহান রবের দরবারে প্রতিটা সালাতের পরে আমার পাপ মুক্তির জন্য ফরিয়াদ করে গেলেন, যিনি আমার কথা ভেবে গেলেন আমার অস্তিত্বের বহু শতাব্দী আগে, সেই মানুষটার ভালোবাসার কি প্রতিদান আমি দিচ্ছি? আমার কথায়, আমার চলনে বলনে, আমার জীবনাচারে আছে কি তার ভালোবাসার প্রতিদানের কোনো ছাপ? আমার একবার মনে হলো, আজ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উঠোনে এসে দাঁড়ান, আমার ঘর থেকে ভেসে আসা গানের সুর কি তাকে বেদনাহত করবে না? সালাতের সময় আমাকে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে, কাজে কর্মে বিভোর থাকতে দেখে, টিভি সোশ্যাল মিডিয়ায় বুত থাকতে দেখে তিনি কি কষ্ট পাবেন না? তিনি এসে যদি দেখেন আমি লোক ঠকাচ্ছি, মানুষের সাথে অসৎ আচরণ করছি, মানুষের উপর জুলুম করছি, অন্যায় অবিচারে ডুবে রেখেছি নিজেকে, যদি তিনি দেখেন আমি কোরআনের আলোকে জীবনে স্থান দিতে কার্পণ্য বোধ করছি, তার সুন্নাকে জীবনে আঁকড়ে ধরতে অনীহা দেখাচ্ছি, যদি তিনি একবার চেক করেন আমার ব্রাউজার হিস্ট্রি, যদি একবার ঢোকেন আমার ফোনের গ্যালারিতে, তিনি কতই না আফসোস নিয়ে বলতেন, হায় উম্মত, তোমার জন্য আমি কত কেঁদে গেলাম, তোমাকে এত ভালোবেসে গেলাম আর তুমি এই দিলে আমার ভালোবাসার প্রতিদান। আমি ভাবি আর লজ্জায় কুঁকড়ে যাই।